প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই এই করোনা মহামারীর কালীন সময় এটা ভালো আছো, এটা আমিও এটা ভালো আছি। দেখো, আজকে এটা তোমাদের এই অনলাইনে এটা ক্লাসের মানে অষ্টম শ্রেণী, অষ্টম সেটা শ্রেণীর গণিত ক্লাস এটা নেওয়া হবে। অধ্যায় অস্বীকার এটা স্যার, পাঠ হচ্ছে দেখো এটা স্যার পয়েন্ট, এটা স্যার পাঠের হচ্ছে দেখো এটা শিরোনাম বীজগণিতীয় রাশির গসাগু নির্ণয়। তোমাদের এটা গসাগু নির্ণয় করতে হলে প্রথম পর্যায়ে এটা গসাগুর সংজ্ঞা বা এটা গসাগু কি তোমাদের এটা জানতে হবে। তাহলে দেখো এটা গসাগু বলতে আমরা এটা বুঝি যে গসাগু হলো দুই বা ততোধিক রাশির মৌলিক সাধারণ গুণন নিয়োগ এর গুণফল। দেখো তোমরা সেটা আরেকবার খেয়াল করো যে গসাগু হলো দুই বা ততোধিক রাশির মৌলিক সাধারণ গুণন নিয়োগের এটা গুণফল। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে গসাগুর এটা পূর্ণ নাম হবে গরিষ্ঠ সাধারণ গুণনীয়। দেখো গসাগুর পূর্ণ নাম হবে গরিষ্ঠ সাধারণ গুণনীয়, ঠিক আছে? এটাকে আমরা ইংরেজিতে বলি এটা হাইস্ট কমন ফ্যাক্টর, এটা আমরা ইংরেজিতে বলি হাইস্ট কমন ফ্যাক্টর, ঠিক আছে? এইবার আমরা দেখো মূল অঙ্কে এবার আমরা আসব। যেমন যেমন ধরো এমএন, দেখো এমএন এটা ফাইভ এম আর এমএন স্কোয়ার, এর বসাগু কত, ঠিক আছে? দেখো আমরা তাহলে এটা প্রথম রাশির ক্ষেত্রে এখানে আসলো এম এন, দ্বিতীয় রাশির ক্ষেত্রে আসলো এম এন স্কোয়ার, দেখো তৃতীয় রাশির ক্ষেত্রে আসলো এখানে ফাইভ এম, দেখো এটা আসলো ফাইভ এম। তাহলে এই তিনটা দেখো রাশির সমন্বয় এটা নয়, দেখো তো কমন ফ্যাক্টর এখানে এটা কী আসে বা সাধারণ এখানে গুণনীয়ক কী আসে, এখানে আছে প্রথম রাশিতে আছে এম এন, সেকেন্ড রাশির ক্ষেত্রে আছে এম ই এম এন স্কোয়ার, এবং তিন নম্বর একটা রাশির ক্ষেত্রে আছে ফাইভ এম। তাহলে তিনটা রাশির সমন্বয় বা কমন ফ্যাক্টর এখানে গসাগু হবে, গসাগু দেখো হবে এখানে মিল আছে কি, মিল আছে এখানে এম, এখানে সেকেন্ড রাশির ক্ষেত্রে মিল আছে এম, এখানে তিন নম্বর দেখো রাশির ক্ষেত্রে আছে এম। তাহলে এখানে আমাদের গসাগু হবে এম, অথবা দেখো এটা সাধারণ এটা গুণনীয়ক হবে এম। দেখো এরই ভিত্তিতে এরই আলোকে এটা পাঠ্য বইয়ের একটা অঙ্ক আমি তোমাদের করে এটা বোঝাচ্ছি। এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স, এক্স স্কোয়ার মাইনাস নাইন, এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস দেখো থ্রি। দেখো এটা প্রথম রাশি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স, দেখো তো এর মধ্যে কমন যাবে কি, এখানে কমন যাবে এক্স, তাহলে এক্স মাইনাস কি হবে থ্রি, ঠিক আছে? এবার দেখো দ্বিতীয় রাশির ক্ষেত্রে এটা এক্স স্কোয়ার মাইনাস নাইন, যদি এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করি দেখো তাহলে কি হয়, এক্স স্কোয়ার নাইনকে বাংলা বলে কত হয় থ্রি তার স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস দেখো থ্রি স্কোয়ার, তাহলে এটা কি হবে এক্স মাইনাস দেখো থ্রি
আর কি হবে x প্লাস দেখো 3 ঠিক আছে দেখো তৃতীয় রাশি x স্কয়ার মাইনাস 4x প্লাস 3 দেখো তো এটা এটাকে মিডল টার্ম করলে কি হয় x স্কয়ার মাইনাস 3x মাইনাস x প্লাস 3 দেখো মিডল টার্মের নিয়ম বা মিডল ফ্যাক্টর নিয়ম হচ্ছে এটাকে যোগ বিয়োগ করলে এটা কি হবে মাঝখানের টা গুণ করলে হবে শেষ কেটটা ঠিক আছে তাহলে এখানে কমন যাবে কি x তাহলে x মাইনাস 3 এখানে মাইনাস 1 কমন যায় x মাইনাস 3 তাহলে আসলে x মাইনাস 3 আর কি আসলো x সেটা মাইনাস 1 এই যে দেখো তিনটা রাশির মধ্যে এটা সাধারণ কমন আমাদের কোনটা দেখো মিল আছে x মাইনাস 3 x মাইনাস 3 x মাইনাস 3 তাহলে নিম্নে ও গসাগু হবে x মাইনাস এটা 3 তাহলে নিম্নে দেখো এটা গসাগু হবে x মাইনাস এটা 3 তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটা অবশ্যই এটা বুঝতে পারছো তাহলে আজকের মতো এ পর্যন্তই সমাপ্ত হইলো।